আমাদের আসলে আমের এটা বিরাট একটা আমাদের রীতিমতো এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এটাকে আমাদের অস্বীকার করা যাবে না। আবার অবশ্যই আমরা চাই না আমের সাথে সাথে আমরা ভাইরাসও খাই, দুটো আমরা একসাথে খাইতে খেতে চাই না। এখন এখানে বুদ্ধি ছিল, আমাদের যদি যুক্ত করতো আমরা বুদ্ধিটা দিয়ে দিতে পারতাম। যেমন ধরেন এমন করা যেত যে আমে আম পাড়ার সাথে আম লোডিং এর সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা মানে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারতাম। ওখানে কিন্তু আমের বাগান বিশাল বিশাল, আপনি গিয়েছেন কিনা আমি জানি না, এলাকাগুলো বিশাল, মাইলের পর মাইল, পারবে না মানে পরিবারের কাছেও যেতে পারবে না আগামী 14 দিন, 21 দিন, 28 দিন বা যতদিন আমের মৌসুমটা আছে, যতদিন সংক্রমণটা কমছে না। হ্যাঁ, সুতরাং তারা যখন মানে ঢাকা থেকে যারা ট্রাক ড্রাইভারদের সাথে মিশবে তাহলে তাদের থেকে ট্রাক ড্রাইভারদের কাছে সংক্রমণ যাওয়ার সম্ভাবনাটা কম, ঠিক আছে? সুতরাং তারা লোডিং করবে, তারা আমের বাজারেও ধরেন এরকম যদি হয় যে আমের বাজারে সব লোক আসতে পারবে না, নির্দিষ্ট কিছু লোক আসতে পারবে, ওই একই কথা যে আমের বাগান থেকে তারা আমের বাজারে যাবে কিন্তু ওখানে আর অন্য লোক আসতে পারবে না, আমের বাজারকে ঘিরে একদম কর্ডন করে আর্মি বিজিবি দিয়ে যাই পাবেন, অত সাধারণ মানুষ এখানে সংক্রমণটা, সাধারণ মানুষ এখানে সংক্রমণটা আনতে পারবেন। তাহলে এইভাবে যদি আমরা করতাম, ধরেন এখন যদি সংক্রমণ 50% আছে আমের মাধ্যমে, আমরা সেটাকে যদি 10% নামাতে পারতাম তাহলেও তো আমরা কিছু করতে পারতাম। এই ধরনের কিন্তু আমাদের কাছে যে এগুলোর মানে বুদ্ধি নেই তা না, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সিদ্ধান্ত নেবে তো ডিসি, সিদ্ধান্ত নেবে সচিব মহোদয়, যারা অনেক কিছু জানেন কিন্তু কোনোটাই ভালোভাবে জানেন না।